অ্যাকচুয়ালি আমি যেটা সকাল থেকে ভাবছিলাম, যেটা বলার চেষ্টা করছিলাম, সেটা সকাল থেকে ভাবতে ভাবতে বেলা হয়ে গেল এবং বেলা থেকে রাত হয়ে গেল। কিন্তু সেই প্রশ্নটা করব কি করব না সেটা এখনও পর্যন্ত আমি দ্বন্দ্বে রয়েছি। তো ক্লিন শেভও হয়ে ফেললাম যাতে হালকা হতে পারি, একটু মনে হয় যে হ্যাঁ ঠিক আছে বলা যাবে কি যাবে না। কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত আমি ডিসাইড করে উঠতে পারলাম না যে যাই হোক যা হবে না হবে আমি নিজের মনটাকে একবার স্যাটিসফাই করিয়ে নিই। কারণ অনেকবার মনে হচ্ছিল যে এটা জিজ্ঞাসা করব না, কিন্তু এই শেষ পর্যন্ত হয় না মনের কোন থেকে একটা কোনো একটা আওয়াজ উঠে আসে যে ভাই জিজ্ঞাসা করে নিই, নিজেকে সত্য প্রমাণ করে নিই। কারণ নিজেকে সত্য প্রমাণ করার মধ্যে যে আনন্দটা আছে না, সেই আনন্দ আর কিছুতে নেই। তো তাই জন্য আমি প্রশ্নটা করতে চাই যে আপনারা মাস্ক পরছেন না তো, সোশ্যাল ডিস্টেন্সিং মানছেন না তো, যেখানে সেখানে থুতু ফেলছেন তো, এক জায়গায় গ্যাদার করে খাবার খাচ্ছেন তো, পাশের বাড়ির লোকটা যদি করানো হয় তার সাথে মিলেমিশে নিজের বাড়িতেও করানো আনার চেষ্টা করছেন তো, তো এই সমস্ত যদি কাজগুলো করে থাকেন তাহলে অবশ্যই আমি খুব খুশি হব, কারণ আমি তাহলে সত্য প্রমাণ হব এবং আমি জানি এটাই ঘটছে এবং এটাই ঘটাতে উচিত। আসলে সাধারণ মানুষ বুঝতে পারছে না যে এটা কেন হচ্ছে। দেখো, এই কাজটা করার পিছনে দুটো উদ্দেশ্য আছে, মহৎ উদ্দেশ্য আছে। সাধারণ লোক যারা মানে বোঝে না তারাই বলছে যে মাস্ক পরুন, এনাদেরকে আমি বোঝাতে চাই এইটার পেছনে দুটো উদ্দেশ্য আছে এবং দুটো মহৎ উদ্দেশ্য আছে। এক, ওরা কাউন্ট করতে চাইছে যে করোনা পরিবারের কতজন সদস্য চায়না থেকে ভারতবর্ষে এসছে এবং এখনও পর্যন্ত কতজন আছে, সেই কাউন্টিংয়ের জন্যই সংক্রমণটা বাড়ানোর চেষ্টা করছে। যতজন আক্রান্ত হবে সেই হিসাবে ওরা একটা কাউন্টিং করবে, এটা হলো ফার্স্ট রিজন, যে কাউন্ট করার জন্য, তার উপরে তারপর ট্রিটমেন্ট করা হবে। আর সেকেন্ড রিজন হলো যাতে বোর্ড এক্সামগুলো বন্ধ হয়ে যায়। সেই সমস্ত বাবা মারা খুব চাইছে যে বোর্ড এক্সামগুলো বন্ধ হয়ে যায়, প্রোটেস্ট করা হচ্ছে যে বোর্ড এক্সাম বন্ধ হয়ে যাচ্ছে, পরীক্ষা না দিয়ে পরের ক্লাসে যেতে হবে, পরীক্ষা দিতে হবে না, এটার মধ্যে থেকে যে আনন্দটা সেটা বোকা মুখুসুকু লোকেরা বোঝে না। এই শিক্ষিত মানুষই একমাত্র বুঝতে পারবে যে না পরীক্ষা দিয়ে পরের ক্লাসে যাওয়ার আনন্দটা কী। এই যে যখন আইসিএসসি সিবিএসসির যে এক্সামটা ক্যান্সেল হয়ে যাচ্ছে না, কিছু কিছু লোকের বাড়িতে পার্টি হচ্ছে, কিছু কিছু লোকের বাড়িতে পার্টি হচ্ছে, হান্ডি বিরিয়ানি থেকে আর্সেলানের বিরিয়ানি সব খাওয়া হচ্ছে, বুঝতে পারছে না এর থেকে মজার খবর আর কিছু আছে। সারা জীবনের মানুষ চেষ্টা করে যে কীভাবে পরীক্ষাটাকে অ্যাভয়েড করা যাবে, আর করোনা সেই সুযোগটা এনে দিচ্ছে, তারা কি কখনো করোনাকে যেতে দেয়? এবং আমরা ভারতীয়, আমরা বিদেশি অতিথিদের আপ্যায়ন করতে শিখেছি, আমাদের সংস্কৃতি সেটাই বলে যে আমরা তাদেরকে আপ্যায়ন করব ভালো করে, যাতে তারা বারবার আসে। তাহলে প্রথম বছরে এসে তারা যে আপ্যায়নটা পেয়েছে শাক কাশি থেকে শুরু করে সমস্ত কিছু, এই বছরে তারা তো তার থেকে আরও বেশি আহ্বান পাবে, কারণ দু বছর ধরে বোর্ড এক্সাম বন্ধ। একবার ইঞ্জিনিয়ারিং মেডিকেলের ছেলেপুলেদের একবারে বাঁশ লেগে গেছে, যে সমস্ত ছেলেপুলেরা ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারিতে চান্স পায়নি, তাহলে তাদের বাবা মা খুশি হবে না যে আমাদের ছেলে চান্স পায়নি, পাশের বাড়ির ছেলেটাও চান্স পায়নি? এর থেকে খুশির খবর আর কী আছে? এটা বোঝা উচিত যারা বলছে যে মাস্ক পরুন, সচেতনতার বিভিন্ন ক্যাম্পেনিং করে বেড়াচ্ছে, তাদেরকে বোঝা উচিত যে এটা হওয়াটা দরকার আছে সেই সমস্ত লোকদের খুশি করার জন্য। তো এইটা গেলে একটা বেকার কথা, ঠিক আছে? এই সমস্ত কথা প্রচার করে, সচেতনতা প্রচার করে কোনো লাভ নেই বাবা। যত দরকার মানুষ যা ইচ্ছা তাই করুক, কোনো সচেতনতার ক্যাম্পেনিং করার দরকার নেই, কারণ মোটিভটা আমি তোমাদেরকে বলে দিলাম। তো সেকেন্ড যে কথাটার জন্য আজকে ভিডিওটা করার, এই সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা মানে মনের ভেতর থেকে উঠে এসছে, তাই জন্যই আমি বলেছি যে আই হ্যাভ গভীর প্রশ্ন। তো এই প্রশ্নটা আমি সবাইকে করার আগে কিছু থট শেয়ার করতে চাই, যে ছোটোবেলা থেকে দেখে এসেছি যে অ্যাম্বুলেন্সকে জায়গা দেওয়ার জন্য বা অ্যাম্বুলেন্স যেতে একটা ইমার্জেন্সি একটা সার্ভিস হয় যেখানে মানুষকে জায়গা দিতে হবে, তাই জন্য হয়তো গাড়িটার ডিজাইন বা গাড়িটার সাইলেন্স লাগানো বা গাড়িটার সামনে অ্যাম্বুলেন্স লেখা, এবং ছোটোবেলায় আমরা যখন আলো পড়তাম সেখানটায় অবশ্যই লেখা হতো অ্যাম্বুলেন্স কথাটা উল্টো লেখা হয়, সেই সমস্ত কারণে অ্যাম্বুলেন্স গাড়িটাকে ওরকমভাবে করা হয়েছে বলে আমার সাধারণ ধারণা। এছাড়া পুলিশ থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত ইমার্জেন্সি সার্ভিস, সে সমস্ত গাড়িতে নোট করানো থাকে যে গাড়িটাকে আইডেন্টিফাই যাতে সহজে করা যায়। এছাড়াও বর্তমান সমাজে তোমার দেখবে ডাক্তারের গাড়ি এবং বিভিন্ন সরকারের, যে কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন গাড়ি, যারা উচ্চপদস্থ ব্যক্তি বা যারা নিম্নপদস্থ ব্যক্তি, সেই সমস্ত গাড়ির ব্যান
সেই সমস্ত গাড়ির প্লেট সেই গাড়ির সামনে থাকে। অনেক সময় দেখবেন যে লেখা রয়েছে পুলিশ, কিন্তু চালাচ্ছে একজন ড্রাইভার, তার তার ফ্যামিলির লোক বসে রয়েছে। লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, লেখা রয়েছে তার ফ্যামিলির লোক ঘুরতে যাচ্ছে। বিডিও অফিসের সামনে প্লেট লাগানো রয়েছে, কিন্তু কোনো লোকরা ঘুরতে ঘুরতে যাচ্ছে। অনেক সময় অ্যাম্বুলেন্সের ভেতরে চারটে লোক বিড়ি খেতে খেতে, সিগারেট খেতে খেতে চলে যায়, ভেতরে কোনো পেশেন্ট থাকে না। তো এই সমস্ত জিনিসগুলো ঘটতে থাকে, তো সেটা নিয়ে কথা বলতে চাই না। তো এছাড়া কিছু কিছু লোক আছে যারা প্রাইভেট কার নিজের কিনে, তারা যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে চাকরি করে, তারা নিজেদের মতন করে বোর্ড লাগিয়ে নেয়, তো তাতে আমার কোনো আপত্তি নেই। তো ব্যাপারটা হলো, জিনিসটা এতটাই উন্নত হয়েছে যে আস্তে আস্তে বাইকেও চলে গেছে। এই জিনিসটা আস্তে আস্তে চার চাকা থেকে দু চাকাতেও কনভার্ট হয়েছে। তো কারণ এখন দেখতে পাবে বেশিরভাগ জনই লেখা থাকে যে এক্স সার্ভিস ম্যান, এক্স আর্মি, বিশেষ করে বুলেট কিনলে বা একটু স্পোর্টস বাইক কিনলে বা একটা দামি বাইক, এখন যে কোনো কিছুতেই লেখা থাকে। এবং করোনার সময় তো আরও বিশেষ করে লেখা থাকে যে, আমি তো দেখেছিলাম যে গ্রুপ সি বা গ্রুপ ডির কোনো পদস্থ কর্মচারী, সেগুলো লেখা থাকে। কেউ যদি কলকাতা মিউনিসিপ্যালিটিতে কাজ করে, সেখানে কেএমসি লেখা থাকে। তো এই জিনিসটা এতটাই পরিবর্তন হয়ে হয়ে এসছে, তো দেখে 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 জিনিসটা সয়ে গেছে। তো এটা নিয়ে আমি আর বিস্তারিত কিছু বলতে চাই না, কারণ এটা আমার বোকা বোকা লাগে, তাই জন্য আমি এটা কিছু বলতে চাই না। হ্যাঁ, আমি মুখোশুখো মানুষ, আমার বোকা লাগতেই পারে, সেটা নিয়ে কোনো বড় কথা নয়। তো ব্যাপারটা হয়ে গেল, দেখলাম কিছু স্কুটি এবং বাইকের পেছনে অ্যাডভোকেটও লেখা রয়েছে এবং নাম্বারও লেখা রয়েছে। ঠিক আছে, এখন প্রমোশনের সময়, এখন মানুষ সব রকমভাবে প্রমোট করতে চায় তার বিজনেসটাকে, তো সেটা মেনে নেওয়া যেতে পারে। কিন্তু যে আজকেকার ভিডিওটা যে উদ্দেশ্যে, তোমরা কি কখনো দেখেছো যে স্কুটি বা বাইকের সামনে টিচার লেখা থাকতে পারে? আমার সবথেকে ভালো যে অভিজ্ঞতা, সেটা হলো আমি স্কুটির সামনে দেখলাম যে টিচার লেখা রয়েছে। এটা দেখে আমি খুব খুশি হয়েছি। তো আমি জিজ্ঞাসা করতে চাই যে, আচ্ছা, এই সমস্ত পদ বা এই সমস্ত ডিপার্টমেন্টে কোথায় চাকরি করছে সেগুলো লেখা থাকলে কি কলকাতা পুলিশ বিশেষ কোনো ছাড় দিচ্ছে? যেমন আমাদের ব্যাংক গভর্নমেন্টের যদি চাকরি করে কোনো লোককে, তাদেরকে খুব মানে ডেকে ডেকে বাড়িতে ডেকে ডেকে লোন দেয়, কিন্তু যারা একটু খেটে খাওয়া লোক, যারা কোনো সংস্থায় চাকরি করে না, তাদেরকে দু টাকারও লোন দিতে গেলে তারা ভাবে যে বলবে, টাকাটা তুমি কোথা থেকে শোধ করবে বাবা? তো এই সমস্ত ব্যাপার থাকে। তো কলকাতা পুলিশও কি এরকম কোনো ব্যবস্থা চালু করেছে যে ডিপার্টমেন্ট আর বা কোনো ডেজিগনেশন লেখা থাকলে কম ছাড় দেবে বা রাস্তাঘাটে কোনো সুবিধা আছে? একটু জানাবেন আমাকে প্লিজ, কারণ তাহলে বাইকের পেছনে লিখে নেবো যে বেকার, কারণ এখনও পর্যন্ত আমি বেকার। তো বেকার লেখা থাকলে যদি আরেকটু স্পেশাল যদি কোনো ছাড় দেয়, তো যদি কোনো কারণে সিগন্যাল ক্রস হয়ে যায়, বাই চান্স বোঝা যায় না, তো সেক্ষেত্রে কোনো যদি ভুল ত্রুটি হয়ে যায়, ওনারা যদি কোনো স্পেশাল ডিসকাউন্ট দেন, তো সেই জিনিসটা যদি কেউ জানেন বিস্তারিত একটু আমাকে জানাবেন, তাহলে উপকার হয়। শুধু আমার নয়, এরকম আমার মতন অনেক বেকার লোকজন আছে যারা 10 টাকা বা 15 টাকা পকেটে নিয়ে বা রাস্তায় বেরোয়, সেক্ষেত্রে কোনো কারণে যদি ভুলবশত, অনেকে হয় না যে বুট পরেনি, কিটো পরে বাইক চালাচ্ছে, ফাইন, মানে ফাইন যদি করতে হয় তো বিভিন্ন কারণেই আমাদের মামারা ফাইন করে থাকেন, তো সেটা হতেই পারে। তো সেই সমস্ত কথা নিয়ে আর বিস্তারিত আলোচনা আর যাচ্ছি না। তো এই ইনসিডেন্টটা ঘটেছিল বলে আমি পুরো ভিডিওটা তোমাদেরকে বললাম যে এরকম ঘটনা ঘটে যে বাইকের সামনে টিচারও লেখা থাকতে পারে। তো এটা দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই। এরকম ঘটনা যদি কেউ লক্ষ্য করে থাকো যে কারোর সাথে এরকম মজাদার কোনো ঘটনা ঘটেছে, তাহলে অবশ্যই শেয়ার করতে পারো। এবং যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনটা অন করে রাখতে পারো। থ্যাংক ইউ।